প্রথম একাদশ কেন বারবার পরিবর্তন, জয়ের পর ব্যাখ্যা দিলেন ম্যাকালাম। পাঁচ ম্যাচের পর স্বস্তিতে ফিরল কলকাতা নাইট রাইডার্স শিবির। পরপর ব্যর্থতায় কম সমালোচনা ও কটাক্ষ হজম করতে হয়নি নাইটদের। সোমবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে অনেকটাই হালকা নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম। জয়ের সব কৃতিত্ব ম্যাকালাম দিচ্ছে ক্রিকেটারদের। একসময় কলকাতার হয়ে আইপিএল খেলা কিউই কোচ ম্যাচের পর বলেছেন, পাঁচ ম্যাচ হারের পর এভাবে ফিরে আসা সহজ ছিল না, দলের সবাইকে কৃতিত্ব দিতে চাই, অনেকের এটাই প্রথম মরশুম এই দলে, কিন্তু ওরা সকলেই দলের সঙ্গে দারুণভাবে মিশে গিয়েছে। ক্রিকেটারদের মানসিকতারও প্রশংসা করেছেন নাইট কোচ ম্যাকালাম। বলেছেন, আমরা দু তিনটে ম্যাচ খুব সামান্য ব্যবধানে হেরেছি, অনেক সময়ই এমন পরিস্থিতিতে নিজেদের উপর বিশ্বাস রাখা কঠিন হয়ে যায়, কিন্তু ছেলেরা সেটা করে দেখিয়েছে, আর এই রাতটা তো দুরান্ত। বিশেষ করে নীতিশ রানা ও রিঙ্কু সিং এর পারফরমেন্স অনবদ্য। আশা করব ওরা আরো এগোবে এখান থেকে। কি সমস্যা হচ্ছিল দলের? ম্যাকালাম বলেছেন, বেশ কিছু বিষয় ছিল, একাধিক ক্রিকেটারদের চোট ছিল, কেউ ছন্দ বা আত্মবিশ্বাস হারিয়েছিল, কয়েকজন দেরিতে দলের সঙ্গে যোগ দিয়েছিল, তাই বারবার দল পরিবর্তন করতে হয়েছে, পরিস্থিতি কঠিন ছিল। তো বন্ধুরা, কেকেরের বারবার এই দলে পরিবর্তনের সত্য উদ্ঘাটনের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।